আসসালামু আলাইকুম সবাইকে, ক্লাউড আইসি টেকারে স্বাগতম। কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমরা সংখ্যা পদ্ধতির সৃজনশীল প্রশ্নের আরও একটি ধরন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তবে তার আগে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করো, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তুমি দেখতে পাও। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা সংখ্যা পদ্ধতির সৃজনশীল প্রশ্নের নতুন একটি ধরন নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, তোমরা দেখছো তোমাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক, তিনি আসিফের কাছে আইসিটি বিষয়ের ফলাফল জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিক পরীক্ষায় এত এবং বার্ষিক পরীক্ষায় এত নম্বর পেয়েছে। উদ্দীপকে বর্ণিত আসিফের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এত থেকে কত কম বা বেশি, উত্তরের সপক্ষে যুক্তি দাও। শিক্ষার্থীরা, দেখলে তো একটি সৃজনশীল প্রশ্ন। আমাদের কাছে অনেক শিক্ষার্থীরাই জানিয়েছে যে এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো বরাবরই তারা ধরতে পারে না। তার একটাই মাত্র মূল কারণ হচ্ছে, সৃজনশীল প্রশ্ন বলেছে কি আর আমাকে উত্তর করতে হবে কি। খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের এই রকম একটা সৃজনশীল প্রশ্নের একটা দিকে ফোকাস দিতে হবে। ফোকাসটা হচ্ছে আমার মূল প্রশ্ন কি বলেছে আর উদ্দীপকে কি রয়েছে। উদ্দীপকে অনেক কথা থাকতে পারে, অনেক রকমের তোমাকে বিভ্রান্তিমূলক অনেক রাশি দিতে পারে, কিন্তু সেখানে তোমরা যদি হতাশ হয়ে যাও বা নার্ভাস হয়ে যাও তাহলে কিন্তু চলবে না। তোমাদেরকে মূল ফোকাসটা দিয়ে এবং সে অনুযায়ী আগাতে হবে। তাহলে চলো, আমাদের প্রশ্নের বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত আসিফের বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর। তাহলে দেখো, এখানে কিন্তু অর্ধবার্ষিকের কথা বলেনি, তাহলে আমরা কিন্তু বার্ষিকের দিকে যাব না। তাহলে দেখো, বার্ষিক পরীক্ষার এত নম্বর পেয়েছে, তাহলে আমাকে বলেছে বার্ষিক পরীক্ষা নিয়ে কাজ করব এবং আমাদের মূল ফোকাসটা থাকবে হচ্ছে বার্ষিক পরীক্ষা নিয়ে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা সমাধান লিখি। সমাধান হচ্ছে, আসিফের বার্ষিক পরীক্ষার 7F, এটি হচ্ছে হেক্সাডেসিমেল, এত নম্বর। এখন দেখো, আমরা গত ক্লাসগুলোতে বলেছিলাম যে একটা রাশি যাই থাকুক, সেটা যদি হেক্সাডেসিমেলে থাকুক বা বাইনারি থাকুক কিংবা অক্টালে থাকুক, তাহলে এগুলোকে সর্বপ্রথম আমাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন কিন্তু এই আসিফের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরটা সেটা রয়েছে হেক্সাডেসিমেলে। তাহলে আমরা কিন্তু হেক্সাডেসিমেলে রয়েছে, আমরা কিন্তু সেটাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে চলো আমরা ডেসিমেলে সেটাকে রূপান্তর করি। খেয়াল করো, আসিফের প্রাপ্ত নম্বর রয়েছে 7F, এটি রয়েছে হেক্সাডেসিমেলে। আমরা জানি যদি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয় পূর্ণ সংখ্যাগুলোকে ডান দিক থেকে বাম দিকে 16 to the power 0 দ্বারা প্রতিটি অঙ্কের সাথে গুণ হবে। তাহলে আমরা সেটাই কাজ করি। খেয়াল করো, 0 1, অর্থাৎ এই 7 সাথে গুণ হবে 16 to the power 1, যোগ এফ এর সাথে গুণ হবে 16 to the power 0। এখন আমরা এফ এর মানটা বসিয়ে দিই, তাহলে দেখো কি মান দাঁড়ায়, 7 × 16 to the power 1 যোগ এফ এর মান আমরা জানি 15, তাহলে 16 to the power 0। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো 127, এটি হচ্ছে ডেসিমেলে। তাহলে দেখলে একটা ডেসিমেলকে কি করে, দুঃখিত, একটা হেক্সাডেসিমেলকে কি করে ডেসিমেলে রূপান্তর করতে হয়। এখন দেখো আমাদের মূল প্রশ্নটি কি বলেছে। মূল প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত আসিফের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এত থেকে কত কম বা বেশি। খেয়াল করো, প্রশ্ন বলা হয়েছে বার্ষিক পরীক্ষায় এত ডেসিমেল,
তাহলে দেখো হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করেছি 127, আর এখানে রয়েছে 80। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে আসিফের যে বার্ষিক পরীক্ষার নম্বর, আমরা ডেসিমেলে যে প্রাপ্ত নম্বর বের করলাম, এটি 80 থেকে অনেক বেশি। তাহলে দেখো আমরা লিখতে পারি আসিফের বার্ষিক পরীক্ষার ফলাফল 127, এটি হচ্ছে ডেসিমেলে, যা প্রশ্নে দেওয়া 80 ডেসিমেল থেকে দেখো খেয়াল করো কত বেশি। তাহলে দেখো 127 এবং 80 অর্থাৎ 47 বেশি, অর্থাৎ এত থেকে 47 এত নম্বর বেশি, এত বেশি, এটি অ্যান্সার। তাহলে দেখলে কত সহজ করে আমরা এইরকম সংখ্যা পদ্ধতির সৃজনশীল প্রশ্নগুলো সহজে সমাধান বের করতে পারি। খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা যদি এই প্রশ্নটা আরও একবার যদি রিভাইজ দেওয়ার চেষ্টা করি, দেখো আসিফের বাবা আসিফকে জিজ্ঞেস করলো যে তার অর্ধবার্ষিকের নাম্বার কত এবং বার্ষিকের নাম্বার কত, সে তার মতো উত্তর দিল। কিন্তু আমাদের মূল ফোকাসটা প্রশ্নের দিকে দেখতে হবে। উদ্দীপকে বর্ণিত আসিফের বার্ষিক পরীক্ষা, দেখো খেয়াল করো এখানে প্রশ্নটি কিন্তু আমাকে বার্ষিক পরীক্ষার কথা বলা হয়েছে, এখানে কিন্তু অর্ধবার্ষিকের কথা বলিনি। তাহলে আমার মূল ফোকাসটা দিতে হবে বার্ষিক পরীক্ষায়। তাহলে বার্ষিক পরীক্ষায় কত? 7F, এত হেক্সাডেসিমেলে। তাহলে আমরা সবাই কিন্তু জানি যে যদি হেক্সাডেসিমেলে থাকে তাহলে সেগুলোকে আমরা কি করতে হবে? ডেসিমেলে রূপান্তর করতে হবে। আমরা দেখো সেই কাজটাই করলাম, দেখো এখানে কিন্তু হেক্সাডেসিমেলে ফরম্যাট রয়েছে, তাহলে আমরা এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করলাম। এবং পরবর্তীতে দেখো খেয়াল করো প্রশ্ন কিন্তু লেজুড় দিয়ে দিবে, আমরা যদি ভালো করে খেয়াল না করি তাহলে কিন্তু আমরা অর্ধেক নাম্বার পাবো। তাহলে দেখো এখানে বলা হয়েছে, লেজুড় দিয়ে বলেছে যে 80 থেকে কত কম বা বেশি সেটি উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। তাহলে দেখো আমাদের বার্ষিক পরীক্ষায় আসিফের যে হেক্সাডেসিমেলের মানটা ছিল, এটাকে যখন আমি ডেসিমেলে রূপান্তর করি, দেখো এটার মান বের হয়েছে 127, কিন্তু প্রশ্ন বলা হয়েছে 80, অর্থাৎ এটা ডেসিমেলে রয়েছে, এটা থেকে কত কম বা বেশি। আমরা নর্মালভাবে দেখতে পাচ্ছি যে 127 80 থেকে কত বেশি, সেটা হচ্ছে 47 বেশি। এটাই হচ্ছে আমার এই সৃজনশীল প্রশ্নের উত্তর। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত, আগামীতে দেখা হবে আরও একটি সংখ্যা পদ্ধতির সৃজনশীল ফর্মুলা নিয়ে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।